ইউনিয়নকে অন্ধকারে রেখে নতুন রুট চালু করায় অবরোধ প্রতিবাদ বিক্ষোভ অটো চালকদের, পুরনো রুটে নতুন অটো অবরোধ প্রতিবাদ বিক্ষোভ। বসিরহাট মহকুমার হাসপাতালে মুরারিসা চৌমাথায় দীর্ঘদিন ধরে এখানে প্রায় মুরারিসা ভেবিয়া মালঞ্চ এই রুটে প্রায় 50 অটো চলে, কিন্তু হঠাৎ করে দেখা গেল ইউনিয়নকে না জানিয়ে প্রায় 10টা নতুন অটো রিকশা চলছে। এরই প্রতিবাদে অবরোধ বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দেয় অটো চালকরা। তাদের দাবি, দীর্ঘ 3 বছর আগে এই রুটে অটো চালানোর জন্য ইউনিয়নের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধি থেকে বসিরহাট মহকুমার আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্তর উপস্থিতিতে একটা বৈঠকের সিদ্ধান্ত হয় যে নতুন করে অটো রিকশা ঢোকানো হবে না। এখানে একটি আর্থিক লেনদেন হয়, সেখানে লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়, কিন্তু সেই অমান্য করে নতুন করে অটো চলছে রাস্তায়। এরই প্রতিবাদে অবরোধ বিক্ষোভ শুরু করেছে অটো চালকরা। যে নতুন এলপিজি গাড়িগুলো এসেছিল তার থেকে আমাদের গাড়িগুলো মালঞ্চে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে মিনাকা বলাকের যে নেতৃত্ব যারা ছিল এবং আমাদের জেলার শিক্ষা দপ্তরের বাবু মাস্টার ছিল, বা দুজনের যে মরেশা পঞ্চায়েতে বৈঠক করার পরে একটা চুক্তি হয় যে 4 লক্ষ টাকা দিলে এই গাড়িগুলো আর নতুন করে চালাবে না। আমরা সেই 4 লক্ষ টাকা দিয়ে নতুনভাবে চলে আসছি। 4 লক্ষ টাকা কাদেরকে দিয়েছিলেন? ওই আমরা মালঞ্চ লোককে দিয়েছিলাম, ওই যে 10টা গাড়ি, ওই 10টা গাড়ির লোক বা ওই 40 মানে এ করেছে তাদের দিয়েছিলাম। 240 জন মতন ফ্যামিলি আমরা এর মধ্যে জড়িয়ে আছি এবং খুব কষ্ট এবং অনাহারের মাধ্যমে আছি আমরা জীবন জীবিকা। আমরা চাইছি সুষ্ঠুভাবে ওই 10টা গাড়ি বাদ দিয়ে আমরা যেভাবে চলছিলাম সেইভাবে চলবো এবং শান্তিপ্রিয় হবে, সব গাড়ি সেইভাবে চলবে।